بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شمال انتبه دعوش شكون للي السلام عليكم ورحمة الله وبركاته شادر عمان ترون جانات سيابر در شكول كي جي جي خان تكي بوشي اتسكر رمضان اسنشل ونشاني دكتن عشاكور شابر در جي جي خاني اتسن شوائب حلو اتسن ابنگا پر در بحلو تکر پتاشا اما در شوب شوائب جرنو দেখতে দেখতে রমাদান কিন্তু চলে যাচ্ছে, আমরা একেবারে শেষ পর্যায়ে কিন্তু চলে এলাম। 27 রাত গতকাল ছিল এবং আলহামদুলিল্লাহ হয়তো আর যদি আল্লাহ হায়াতান তৈবা আমাদের সবাইকে দেন তাহলে হয়তো হাতে আরও দু তিন দিন আছে। আমাদের রমাদান এখনও রয়েছে, কিন্তু অনেক মসজিদে আমরা হয়তো দেখেছি গতকালকে কোরআন খতম হয়ে গেছে। তার মানে কি আর তারাবি পড়া লাগবে না? তার মানে কি আর মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করতে হবে না? এই সব বিষয় নিয়ে এবং পাশাপাশি ঈদ কিন্তু ইনশাআল্লাহ এই উইকেই হবে, কী কী করণীয় আছে, মা বাবা হিসাবে গার্জিয়ান হিসাবে কী কী রেসপন্সিবিলিটি আছে, স্পেশালি আমাদের ইয়াঙ্গার জেনারেশন, আমাদের ছোটো ভাই বোনেরা যখন ঈদ সেলিব্রেশন করে আমরা দেখি অনেক সময় কমপ্লেনও পাই নেইবারহুড থেকে, নেইবার্সরা কমপ্লেন করেন। সো এই বিষয়ে মা বাবার কী দায়িত্ব আছে, কমিউনিটি হিসাবে আমাদের কী দায়িত্ব আছে, অ্যান্ড স্পেশালি অ্যাজ মুসলিমস আমাদের কী রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দি সারাউন্ডিং, টুয়ার্ডস আর নেইবারহুড, টুয়ার্ডস দি সোসাইটি দ্যাট উই লিভ ইন, এই সব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। পাশাপাশি রমাদান এসেনশিয়াল কিন্তু একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, মাসলা মাসাইল, কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে আপনারা কল করতে পারেন এবং সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলে ইনশাআল্লাহ জেনে নেবেন উপস্থিত অতিথির কাছ থেকে আপনাদের উত্তর। পাশাপাশি আরেকটি রিমাইন্ডার দিতে যাচ্ছি, রমাদান ফ্যামিলি কমিটমেন্ট যেটি হচ্ছে চ্যানেল এসের ইউনিক প্রজেক্ট, আপনাদের একটি মাত্র ডোনেশনের কারণে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যাবে। ফর ইনস্ট্যান্স, ইফ ইউ পাই 26 পাউন্ড ইচ লাইভ অ্যাপিল আই আর গেটিং 1 পাউন্ড, এভাবে যদি আপনারা যদি 260 পাউন্ড করে দেন তাহলে প্রত্যেকটি চ্যারিটি লাইভ অ্যাপিল কিন্তু 10 পাউন্ড করে পেয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা যেভাবে বিগত দিনে ডোনেশনগুলি অব্যাহত রেখেছেন ইনশাআল্লাহ ফিউচারেও আপনারা রেখে যাবেন। তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডোনেশন নিয়ে, ডোনেশন হটলাইন নাম্বারটি কিন্তু আপনাদের টিভি স্ক্রিনের নিচেই আছে, ইটস 0208-523-1666। আমাদের এক্সপার্ট অ্যাডভাইজাররা কিন্তু বসে আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকে দে উইল বি এবল টু ইনশাআল্লাহ আনসার ইউর কোয়েরিজ অর কোয়েশ্চন ইউ মে হ্যাভ। নাও ইন এনি ইভেন্ট, ফর্মালিটিস মাস্ট বি প্রসিডেড উইথ। আজকে সঙ্গে আছেন অত্যন্ত শ্রদ্ধেয় আলিমে দিন, যিনি আলাদার ইউনিভার্সিটির গ্রাজুয়েট এবং সম্মানিত ইমাম এবং খাতিব মসজিদে আয়েশা, যেটি হচ্ছে একটি পারপাস বিল্ড মস্ক, ফাদিলাতু শেখ খেদির হোসেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আবারও আপনি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ। আজকে আমি শুরু করতে চাই আলোচনা একটু ভিন্নভাবে। অনেক মসজিদ কিন্তু আমরা শুনেছি, দেখেছি উইদিন দি লোকালিটি, নেইবারহুড বা অন্যান্য শহরে 27 রাতেই কিন্তু গত রাতে কোরআন কিন্তু খতম হয়ে গেছে, পুরো 30 জুজ। এখন দায়িত্ব কি এখানেই আসি শেষ? এশার নামাজ কি আর আমরা পড়তে যাব না? আর কি তারাবি পড়া লাগবে না? এই বিষয়ে যদি আপনি একটু শুরুতে আলোচনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়াত্তাবা হুদাহু আম্মা বা'দ সুম্মা আম্মা বা'দ। সম্মানিত ভাই এবং বোনেরা যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন, রমাদানের মধ্যে যে স্পিরিটটা ছিল আমাদের মধ্যে এই বরকতময় মাসে, এই স্পিরিটটা কিন্তু আমরা রমাদানের বাহিরে নিয়ে যেতে হবে। রমাদান আসছে আমাদের জীবনে আমাদের মধ্যে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসার জন্য, আমাদের উঠা বসা, চলাফেরা, লেনদেন এবং খাসাতান আমাদের এবাদতের মধ্যে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসার জন্য। এবং এই স্পিরিটটা আমরা দেখেছি রমাদানে, মাশাআল্লাহ অনেকেই মসজিদে এসেছেন, যারা সাধারণত মসজিদে আসেন না তারা মসজিদে এসেই মসজিদটাকে ভরপুর করে দিয়েছেন। এই স্পিরিটটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে রমাদান চলে যাওয়ার পরেও। ইমাম সুফিয়ান আস-সাউরী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত সুন্দর করে বলেছেন, বিসাল কওমিল লাযিনা লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমাদান, যে এরাই দুর্ভাগ্য এরেই যে যারা আল্লাহ রব্বুল ইজ্জতকে শুধু রমাদানেই চিনল, আল্লাহ রব্বুল ইজ্জতকে শুধু রমাদানের এই বরকতময় মাসে ইবাদত করলো। আল্লাহ রব্বুল ইজ্জত কি রমাদানের বাইরে ইবাদতের উপযুক্ত নন? এই প্রশ্নটা নিজের কাছে রাখতে হবে যে আমরা যেই রকম এই কমিটমেন্ট আমাদের, আমরা প্রবল বেগেই ইবাদত করেছি, এই কমিটমেন্টটা কিন্তু রমাদান পরেই আমাদের মধ্যে থাকতে হবে। যেরকম কোরআনের সাথে মাশাআল্লাহ অনেকেই গভীর একটা সম্পর্ক আমরা স্থাপন করেছিলাম রমাদানের মধ্যে, এই সম্পর্কটা কিন্তু রমাদানের বাইরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, 27 তারিখ পর্যন্ত আমরা কোরআন শুনেছি, যারা ইমামদের পিছনে নামাজ পড়েছি, আমরা ইমামদের সাথে শরিক হয়েছি, এই কোরআনটা শুনলাম, অনেকেই আমরা কোরআন খতম করেছি, এই কোয়ালিটিটা, এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা রমাদানের বাইরে নিয়ে যেতে হবে। এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই প্রবল বেগটা দিয়েছিলেন রমাদানে, এই কমিটমেন্টটা দিয়েছেন,
আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করা প্রয়োজন আমি মনে করি। যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করুন এই কমিটমেন্টটা যাতে করে আমরা রমাদানের বাইরে নিয়ে যেতে পারি বিইজনিল্লাহি তাআলা। কিন্তু এখন হচ্ছে কথা হচ্ছে, আমি বাইরে যাওয়ার আগে আমি এটাকে বলতে চাচ্ছি, সাথে অনেক সব মসজিদে না আলহামদুলিল্লাহ দ্যাটস লট অফ বি চেঞ্জেস উই হ্যাভ সিন, কিন্তু ইন্দো পাক সাব কন্টিনেন্টে এবং সাম অফ দি মাসাজিদ ইন দিস কান্ট্রি রান ও ম্যানেজ বাই ইন্দো পাক সাব কন্টিনেন্ট, তারা কিন্তু দেখেছি 27 রাতে কিন্তু কোরআন কিন্তু অনেক হাফাজরা খতম করে ফেলেছেন। তো এর অর্থ কি দাঁড়ায়? অনেক মানুষের ধারণা আছে যে আপনি দেখবেন, আমরা দেখেছি দেশেও কিন্তু আপনি 27 পরে কিন্তু আবার 28-29 তো আছে, সম্ভবত 30 থাকতে পারে, তো কিন্তু মানুষের যে ফুটফলটা কিন্তু কমে যায়, মানে দেখাই যায় না এবং শোনা যায় না, খতম তো হয়ে গেছে শুনে ফেলেছি। তো ইভেন রমাদানের বাইরে তো এখন ওইটা পরের প্রশ্ন, কিন্তু রমাদান তো এখন আরও 2-3 দিন আছে। তো এই অবস্থায় এখন যারা বলে আমি তো খতম করে ফেলছি শুনে ফেলেছি, তার কি দায়িত্ব এখানেই শেষ না? ফরজ নামাজ তো রয়ে গেছে, তারাবি তো এখনও রয়ে গেছে। মানে আমরা যে মসজিদে আসতেছি থেরাবি পড়ার জন্য, উদ্দেশ্য থাকবে যে আমি তো থেরাবির নামাজটা পড়ি, এই উদ্দেশ্যেতে আমরা মসজিদে আসবো ইনশাআল্লাহ এবং এশার নামাজটা পড়বো। এখন যদি আমাদের উদ্দেশ্য হয় যে আমরা মসজিদে আসব শুধু কোরআন খতম শোনার জন্য, তাহলে আমাদের মূল মকসুদ যেটা, মূল উদ্দেশ্যটা আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না। অতএব আমাদের উদ্দেশ্যটা থাকতে হবে যে আমরা মসজিদে আসব, তারাবিটা পড়বো, এশার নামাজ তো অবশ্যই পড়বো, হ্যাঁ বাজামাত আমরা অবশ্যই পড়বো, এবং এই যে 3-4 দিন বাকি আছে, 3 দিনের মতো বাকি আছে, আমরা মসজিদে জয়েন করব এবং ইমাম সাহেব যে সুরাগুলা দিয়ে পড়বেন কোরআনের বাইরে না, তো এগুলো কোরআনের ভিতর থেকে এইগুলো পড়বেন, আমরা জয়েন করব ইনশাআল্লাহ। তবে আপনি যেটা বললেন যে অধিকাংশ মসজিদে যেটা হয়, খাসাতান উপমহাদেশের লোকদের স্থাপিত যে মসজিদগুলো, যে আমরা 27 তারিখ পর্যন্ত আমরা কোরআনটাকে কমপ্লিট করি, আসল হচ্ছে যে কোরআনটাকে কিন্তু কমপ্লিট যদি করতে হয় তাহলে শেষ রমাদান পর্যন্ত নিয়ে যাওয়া উত্তম, যেটা অনেক মসজিদে হয়ে থাকে। তবে অধিকাংশ মসজিদে 27 তারিখ পর্যন্ত একটা কাস্টম হয়ে গেছে, এই কারণে যে আমরা অনেকেই মনে করি যে 27 তারিখ কিন্তু লেইলাতুল কদর, এবং আমরা এই মতটাকে ভালোভাবে পাকড়াও করে ধরেছি যে 27 তারিখই লেইলাতুল কদর, এবং লেইলাতুল কদরের আগেই কোরআনটাকে কমপ্লিট করতে হচ্ছে, এবং আসলে এটা ঠিক না। আমাদের কোরআনটা যদি কমপ্লিট করতে হয় তাহলে পুরো মাসটা, মানে ঈদের খবরটা পাওয়ার আগ পর্যন্ত, 29 পর্যন্তই কমপ্লিট করা ভালো, কেউ 27 পর্যন্ত করতে চাইলে এতে কোনো বাধা নেই। তবে এটা আপনি যেটা বললেন যে একটা সমস্যা দেখা যায় যে অনেক মানুষ কিন্তু কমে যায় মসজিদ থেকে, এরা ভাবে যে খতম তো হয়ে গেছে, এখন আর মসজিদে না আসলেই চলবে, এইরকম একটা চিন্তাধারা হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই যে বাকি 2-3 দিন আছে, আমি অন্য প্রশ্ন যাওয়ার আগে জাস্ট একটু সাইডে, যারা এখন 27-এর আলহামদুলিল্লাহ মসজিদ কিন্তু আই হোপ অ্যান্ড আই বিলিভ প্রতিটা মসজিদ কিন্তু গতকালকে বা গত রাতে কিন্তু ফুল প্যাক ছিল। নাও এই যে কনসেপ্ট বা এই যে মানুষ আলহামদুলিল্লাহ যে মসজিদগুলোকে প্যাকড রেখেছে, এইটাকে কীভাবে কন্টিনিউ করা যায়, কী করণীয় আমাদের, হাউ শুড উই ইনশো দ্যাট আমাদের মসজিদে খালি 27-এর রাত না, গোয়িং অ্যাহেড এরকম অবস্থায় যেন আমরা পাই যে মসজিদগুলো মাশাআল্লাহ ইটস ফুল। প্রথমতে যেটা করতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে আমি রমাদানে এত কমিটেড ছিলাম, এই কমিটমেন্টটাকে আমি রমাদানের বাইরে নিয়ে যেতে পারি। প্রথমে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করতে হবে যে ইয়া আল্লাহ আমার এই কমিটমেন্টটাকে অতিবাহিত রাখো, যে আমি রমাদানের পরে এই কমিটমেন্ট নিয়েই আমি ইবাদত করতে পারি। তো প্রথমে দোয়া করতে হবে, এরপরেই আমাকে নিজে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। রমাদানে আমি আমার মধ্যে বিশাল একটা পরিবর্তন দেখলাম এবং এই কমিটমেন্টটা আমি আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখালাম, কিন্তু রমাদানের পরে দেখা যায় যে না, আমি মসজিদে রীতিমতো আসতেছি না, কোরআনটাকেও পড়তেছি না ভালোভাবে, হাদিস পড়তেছি না, আল্লাহ রসুলের জীবনী নিয়েও গবেষণা করতেছি না, মানে এটা ভালো লক্ষণ না। আমাকে এগুলা ভালোভাবে বাস্তবায়ন প্রয়োগ করতে হবে আমার জীবনে, যেরকম আমি রমাদানে করেছিলাম। এবং দেখা যায় যে অনেক সময় বছরে কিন্তু ওই শেলফের একদম উপর থেকে কিন্তু কোরআন একবারই বের হয় এবং আবার রমাদান শেষ হলে ওই শেলফের আবার এমন মানে অবস্থায় রাখা হয় যে আর ওখানে হয়তো ইজিলি অ্যাক্সেসেবল না, ইউ নিড সাম সাপোর্ট ইভেন রিচ টু দ্যাট কোরআন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনার কথায় বোঝা গেল যে কোরআনকেও আমরা যেন ঘরের শেলফের মধ্যে একটা অ্যাক্সেসিবল জায়গায় রাখি, যেভাবে ওয়েন উই হ্যাভ টাইম উই ক্যান রিড ইট ফ্রম দি শেলফ। আর আজকাল কিন্তু কোরআন কিন্তু শেলফ থেকে বের করাও লাগছে না, আলহামদুলিল্লাহ স্মার্টফোন তো সবাইই আছে, পিপল ক্যান ইউজ দ্য ফোন ইভেন টু রিড কোরআন। বার অসংখ্য ধন্যবাদ, আপনি ক্লিয়ারিফাই করেছেন এবং আমি আপনার কাছে আরও বিস্তারিত জানবো রমাদানের পরের অংশগুলি এবং স্পেশালি ঈদ নিয়ে আমাদের আলোচনা কিছু হবে। বার ইনশাআল্লাহ প্রথমে আমরা এখন কল নিয়ে নিই, তারপরে ইনশাআল্লাহ আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন চমৎকারভাবে শেখ খেদির হোসেন কিন্তু বর্ণনা করছিলেন কি রমাদানের আমালগুলিকে কীভাবে ধরে রাখতে হবে এবং রমাদান পরেও
কিভাবে কন্টিনিউ করে যেতে হবে। আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের ফোন কল নিয়ে শুরু করি ইনশাআল্লাহ। কিন্তু এর আগে আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি আরএফসি ডোনেশন সম্পর্কে, ইটস 0285231666। যারা ডোনেশন করতে চান প্লিজ ফিল ফ্রি, হোয়াট এভার ইউর ফাইন্যান্সিয়াল এবিলিটি ইজ, টু দ্য বেস্ট অফ ইউর এবিলিটি আপনারা ডোনেশন করতে পারেন। যাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রথম কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যালো, আসছি আপনার কাছে ফিরে ইনশাআল্লাহ। আমাদের টেকনিক্যাল যদি কিছু ইস্যু থেকে থাকে, আপনি উইল সর্টিং আউট এন্ড ইনশাআল্লাহ উইল বি ব্যাক এগেইন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়া আলাইকুম সালাম। ইয়েস, ফাইন, উই ক্যান হিয়ার ইউ। ওয়া আলাইকুম সালাম। ইয়েস, প্লিজ গো অ্যাহেড। কি প্রশ্ন? আই জাস্ট হ্যাভ আ কুইক কোশ্চেন। প্লিজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ আল্লাহুম্মা আজিরিনা মিনান নার? Okay. Can you please just clarify the meaning to that, please? Okay. And any other question? That's all. Okay. Thank you very much for asking. Thank you very much. Inshallah. Well, Sheikh will answer the question. Sheikh, the first question about the meaning. The meaning of this supplication, my dear sister, and it's a very good supplication, and the more correct pronunciation for this invocation is Allahumma ajirni minan nar, or you can say Allahumma ajirna minan nar, and it means that you are invoking to Allah to save you from the severe torment of Jahannam. So if we were to literally translate that, it means, O Allah, save me from Jahannam. That is the literal translation, but the in-depth meaning of that is you're asking Allah with all of his names. The moment we say Allahumma, we're actually calling Allah with all of his asma wa sifat, ar-Rahman, ar-Rahim, al-Malik. So it's an amazing dua that you are making. Allahumma ajirna, O Allah, save us from the severe torment that awaits us. So it's an amazing dua, inshallah. And I hope all of us can learn this dua, especially in the month of Ramadan. I hope that answers your question, inshallah. And if you do have any other question or any more question, please feel free to call us back. Our studio number is 0285234111. Now, I've got a follow-up question with that dua. Just if you can clarify, who can say ajirni and ajirna? So ajirni is, if you study Arabic grammar, it is the ya and nisba towards yourself. So you're making dua on behalf of yourself. The moment you say ajirna, you're making dua on behalf of other people as well. And that is a diplomatic thing to do. Why? Because the moment you're making dua for other people, the angels say, walaka mithlin. And for you applies the same. So the angels are making dua for you. So yes, it's absolutely fine to make dua for yourself, and you can be selfish when you're supplicating to Allah. But what's more important, and I think it's more effective, is when you're making dua for others, not only are you making dua for them, the angels are making dua for you, and the dua is actually given to yourself. So moving forward, and as we come to the end of Ramadan, we make this dua, Allahumma innaka afuun tuhibbul afwa. Instead of saying fa'fu anni, it is better for us to say fa'fu anna. Why? You're making dua for yourself, your friends, your relatives, your kith and kin, and all of the ummah. Now, the other thing that we see from here is, as Muslims, and I think the concept here of unity, of brotherhood, of sisterhood, is all about collectiveness. It's all about one ummah. So it will be unfair for us only to, or as you rightly use the word, selfish, to use only ourselves, rather than we can use the collective of in including everyone and the whole nation, especially those brothers and sisters, perhaps those have been afflicted, affected, and might not be even fortunate like us, the position and the ni'mah that we are enjoying in Ramadan, perhaps they are not. So I think, as you have rightly mentioned, that we should be open in terms of dua and use everyone and include everyone. Excellent. Now, returning back to our conversation, with regards to the a'mal that we have done in the month of Ramadan, now, alhamdulillah, we have practiced a lot of different a'mal, from adhkar to salah to reading Quran. Now, in Ramadan, perhaps not everyone had the opportunity to contemplate the Quran, to understand it. Akhon Ramadanir pore, Quran bhujar jekti jodi amra planning kori, if we want to do it, how can we do it? দেখেন, রমাদানটা হচ্ছে কিন্তু কোরআনের মাস, যেটা আমরা শুনে আসছি, এবং আমাদের ইমাম যারা আছেন মসজিদের মিম্বর থেকে এই কথাটা কিন্তু আমাদের সামনে বারবার তুলে ধরেছেন যে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, এবং রমাদান হচ্ছে যে এই মাস, যে মাসে আমরা কোরআনের সাথে ভালো সম্পর্ক, দৃঢ় সম্পর্ক আমরা স্থাপন করব। ইমাম আহমেদ ইবনে হাম্বল, আপনি জানেন যে উনি হাদিস জগতে হাদিস বিশারদ ছিলেন, ওনার ফিল্ডটা ছিল হাদিসে। যখন রমাদান মাসটা আসতো,
ওনার ব্যাপারে বলা হয়েছে কানা ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস, উনি ওনার হাদিসের গ্রন্থগুলাকে বন্ধ করে দিতেন, এই হাদিসগুলা নিয়ে লেখাপড়াকে বন্ধ করে দিয়ে কোরআনটাকে নিয়ে উনি বিজি হয়ে যেতেন, কোরআনের উপর ফোকাস দিতেন। মানে এটা থেকে আমরা যে ফায়দা কিংবা শিক্ষা নিতে পারি, যে রমাদান মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, অতএব আল্লাহ কোরআনটাকে সহজ করে দেন রমাদান মাসে, এবং এই সম্পর্কটা যে আমি স্থাপন করলাম রমাদানের মধ্যে, এই সম্পর্কটা কিন্তু আমাকে বাইরে নিয়ে যেতে হবে, এবং বাইরে নিয়ে যেতে হলে আমাকে একটা প্ল্যান করতে হবে, যেটা আপনি বললেন যে প্ল্যান কিন্তু করা অত্যন্ত জরুরি। যে আমি হয়তো নামাজে অনেক দিন ধরে আমি আলাম তারা কেইফাফা লিলা ফিকুরেশন কুলা এগুলো আমি পরে আসতেছি, যেগুলো মুখস্থ করেছি ছোটবেলায় 11টা সুরা এরকম পরে আসছি, কিন্তু দেখা যায় যে আমার বয়স কিন্তু 30, 40, 50, 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে, আমি কিন্তু সেই সুরাগুলো এখনও পড়তেছি না, এটা কিন্তু ভালো লক্ষণ না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে তৌফিক দিয়েছেন দুনিয়াবী সব জিনিসে, কিন্তু দেখা যায় আমরা সবাই খুবই স্মার্ট, মানে এগুলা লেনদেনের ব্যাপারে আমরা আমাদের মুঠেই বেশ কম না, কিন্তু যখন দিনের কিছু বিষয় আছে, কোরআনকে নিয়ে আমরা যদি সময়টা কাটাইতাম যেরকম আমরা দুনিয়াই নিয়ে ব্যস্ত, তাহলে দেখা যাইতো যে আমাদের কোরআনের সাথে বিশাল একটা সম্পর্ক হয়ে যেত। তো প্ল্যানিংটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, যে আমরা রমাদানে কোরআনটাকে খতম করেছি এবং রাইটফুলি আমরা খতম করেছি, কিন্তু খতমটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না, কোরআনটা বোঝা, যেটা আমরা আগ থেকেই বলতেছি যে নাজিল হয়েছে বোঝার জন্য, এবং আমরা বুঝতে পারলে পরে আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো, এবং প্রয়োগ করতে পারলে জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে। অসংখ্য ধন্যবাদ, আশা করছি ইনশাআল্লাহ ইট ওয়াজ ইজি এন্ড ইট ওয়াজ কোয়াইট ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। আশা করছি আমরা যেন আল্লাহ তৌফিক দেয় যেন আমরা রমাদান পরেও যেন এটা যেন কন্টিনিউ করি। আসবো আমরা আরও আলোচনায়, কিন্তু তার আগে লাইনে যাচ্ছি, কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কুরআন শরীফের সব কি ওই মুর্দার কাছে যায় বা ওই মুর্দার আমল নামায় কি যোগ হয়, আর আমরা যে বাচ্চারা কোন জিনিস করলে মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনার পক্ষ থেকে যদি কেউ কোরআন পড়ে, এই যে সোয়াবটা ওনাকে বক্স করে দিতে চান, যেটা আমাদের উপমহাদেশে বলা হয় যে ওনার কাছে পৌঁছে দিতে চান, এইরকম সুন্নতে এইরকম কোনো হাদিস আসে নাই আল্লাহ রসুলের কাছ থেকে। কেউ যদি কোরআন শরীফ পড়ে, ওনার ছেলে মেয়ে, উনি বাবা হিসাবে কিংবা মা হিসাবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে গেছেন, তারা ভালো কাজ করতেছেন, যদি এই নিয়তে আপনি বলেন, তাহলে অবশ্যই উনি সওয়াবের একটা অংশ পাবেন। যে হাদিসটা অত্যন্ত মশহুর, আমরা অনেকবার শুনেছি, যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, ওনার তিনটা কাজ কিন্তু এই জীবনে জারি থাকে, মানে ওনার আমলনামাটা কিন্তু বন্ধ হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, কিন্তু তিনটা কাজ কেউ যদি করে, যে তিনটা কাজ বলবো ইনশাআল্লাহ, এইগুলা করলে পরে উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনার নামায় আমলে এই সওয়াবগুলা দেওয়া হবে। এর মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে ওয়ালাদুন সালেহ, যে নেক সন্তান মেয়ে কিংবা ছেলে রেখে গেলে তারা যদি ভালো ইবাদত করে, তারা নামাজ পড়ে, দিনের খেদমত করে, কোরআন পড়ে, তাহলে বাবা হিসাবে মা হিসাবে আপনি অবশ্যই একটা অংশ পেয়ে যাবেন। তবে কেউ যদি কোরআন এই নিয়তে পড়ে যে আমি কোরআন পড়তেছি এক খতম করব আমার মার কিংবা বাবার মাগফিরাতের জন্য, কিংবা ইসালে সওয়াব যেটা আমরা শুনে থাকি সাধারণত, এই রকম কোনো খাস হাদিস নেই এই ব্যাপারে। একটা হাদিসে আসছে যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি, যে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে যখন উনি বরজখের জিন্দেগিতে যাবে, তে উনি সেই জীবনটা শুরু যখন করবে, তখন উনি দেখতে পাবে যে উনি ভালো ভালো কাজ করেছে, এই কাজগুলার ফলটা উনি দেখতে পাবে। এর মধ্যে ওয়া মুসহাফান ওয়াররাসাহু একটা কথা আসছে এখানে, যে যারা কোরআনটাকে ইন্তেশার করেছে, বিতরণ করেছে, কোরআনের খেদমত করেছে, এইরকম যদি হয় তাহলে উনি এটার সওয়াব পাবে। তবে সাধারণত কোরআন পড়ে এইরকম মৃত্যু ব্যক্তিকে বক্স করা কিংবা দিয়ে দেওয়া এইরকম সুন্নতে আল্লাহু আলম আমার জানা মতে এইরকম নেই। তবে আমরা সাধারণত কোরআন পড়েই ভালো ভালো কাজ করে আমরা হাত তুলে দোয়া করতে পারি মৃত্যু ব্যক্তির জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জান্নাত নসিব করুন, এইরকম এগুলা ঠিক আছে বিইজনিল্লাহি তাআলা। আর 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 বাকি দুটি কি আছে
যে তিনটি বলেছেন যে আপনি তো একটি ক্লারিফাই করেছেন, বাকি দুটি কি কি হ্যাঁ, আছে? যে হাদিসটা বলতেছিলাম যে অত্যন্ত মশহুর হাদিস, অনেকেই এই হাদিসটা জানেন, শুনে আসতেছেন, যে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার নামায় আমল কিন্তু বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, যেটা হাদিসে আসছে যে তিন জিনিস ব্যতীত। প্রথমটা হচ্ছে যে যারা সদকায় সদকা দেয়, যারা গরিব দরিদ্রকে সাহায্য করে, কিংবা মাদ্রাসা মসজিদগুলো প্রতিষ্ঠানে সাহায্য করে, এই জিনিসটা কিন্তু থাকবে যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত মানুষ এটা থেকে ফায়দা নিবে আপনি একটা অংশ পাবেন। এরপরে যেটা আসছে যে ইলমুন ইউনতাফাউ বিহি, যে আপনি দুনিয়াইতে থাকতে আপনি দিন সম্পর্কে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, কোরআনটাকে বিতরণ করেছেন, আল্লাহর হাদিস, আল্লাহ রসুলের হাদিসগুলাকে আপনি চর্চা করেছেন, অপরকে চর্চা করার জন্য তাকিদ দিয়েছেন, এইরকম যদি হয় তো অবশ্যই আপনি দুনিয়াই থেকে বিদায় নেওয়ার পরেও ইনশাআল্লাহ একটা অংশ পাবেন। অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকটা জিনিস আমি ক্লারিফাই করতে চাচ্ছি, কোরআন কিন্তু আসছে কিন্তু জীবিত মানুষের জন্য, তাহলে এই যে কনসেপ্ট কোরআনটা পড়া হচ্ছে মৃত, মৃত তো সে শুনছে, তার উপরে তো কোনো ইম্প্যাক্টও হচ্ছে না, কারণ কোরআন তো আসছে জীবিত মানুষকে হেদায়তের পথে নেওয়ার জন্য। তো এই কনসেপ্টটা কীভাবে আমরা মানুষকে মানে ক্লিয়ার করতে পারি, যে হাউ ডু এক্সপ্লেইন টু দেম? এর জন্য তো হাদিসে আসছে যে যখন একজন মানুষ সকরাতুল মৌতের অবস্থায়, মানে উনি শেষ মুহূর্তে চলে আসছেন, উনার এই যে মৃত্যুর কষ্ট থেকে উনাকে একটু ইয়ে করার জন্য আপনি সুরা ইয়াসিন পড়তে পারেন, যেটা হাদিসে আসছে। অনেক উলামায়ে কেরাম হাদিসটাকে সনদের ক্ষেত্রে দুর্বল মনে করলেও অধিকাংশ উলামায়ে কেরাম মনে করেন যে না, এতে কোনো বাধা নেই, কারণ উনি জীবিত আছেন, সুরা ইয়াসিন পড়ার এই ফজিলত রয়েছে, বিদায় আপনি পড়তে পারেন। কখন? উনি যখন জীবিত আছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এইরকম কোনো হাদিস নেই যে আপনি, কিংবা এরকম কোনো কথা নেই যে আপনি উনার উপর পড়বেন, কিংবা পড়ার জায়গা আছে কিনা, দুনিয়াতে থাকতে আপনি পড়তে পারেন, এতে কোনো কথা নেই। অসংখ্য ধন্যবাদ। আশা করছি প্রিয় কলার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একটি রিমাইন্ডার দিতে যাচ্ছি, রমাদান ফ্যামিলি কমিটমেন্ট, আপনাদের যদি কোনো ধরনের ডোনেশন থাকে, ডোনেশন করতে চান, আপনারা ফিল ফ্রি to call into the donation line 0208-523-1666. আমাদের ডোনেশন অ্যাডভাইজাররা বসে আছেন আপনাদের কল নেওয়ার জন্য, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দে মোর দ্যান হ্যাপি টু আনসার ইয়ার কোয়েশ্চেন। সময় হচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার, সঙ্গে ফিরে আসছি ইনশাআল্লাহ ছোট্ট কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।